দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ক্লাস নেব। গত ক্লাসে আমরা কি করেছিলাম তোমাদের মনে আছে? ঠিক বলেছ, গত ক্লাসে আমরা ইংলিশ ফর টুডে গ্রুপ থেকে ইউনিট 9-10 থেকে কোশ্চেন আনসার এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস পড়েছিলাম। সবাই কি বাসায় পড়েছ? এখন আমি তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের প্রিভিয়াস লেসন থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। দেখি তো তোমরা বাসায় পড়েছো কি না। আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার অ্যাংস থেকে প্রশ্ন জিজ্ঞেস করব। শুরুতে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার থেকে প্রশ্ন জিজ্ঞেস করব। বলো তো, হাউ ওল্ড ইজ রেজা? রেজার বয়স কত? একদম ঠিক বলেছ, রেজা ইজ 7 ইয়ার্স ওল্ড। রেজা ইজ 7 ইয়ার্স ওল্ড। নাম্বার টু, হোয়াট ক্লাস ডাস জয়া রিড ইন? হোয়াট ক্লাস ডাস জয়া রিড ইন? জয়া কোন শ্রেণীতে পড়ে? ভেরি গুড, একদম ঠিক বলেছ, জয়া রিডস ইন ক্লাস টু। জয়া রিডস ইন ক্লাস টু। জয়া দ্বিতীয় শ্রেণীতে পড়ে। নাম্বার থ্রি, হাউ ওল্ড ইজ রাতুল? হাউ ওল্ড ইজ রাতুল? রাতুলের বয়স কত? একদম ঠিক বলেছ, রাতুল ইজ 8 ইয়ার্স ওল্ড। রাতুল ইজ 8 ইয়ার্স ওল্ড। রাতুলের বয়স 8 বছর। এটাও ঠিক বলেছ। নিউ লেসন, আজকে আমাদের নিউ লেসনটা হলো ইংলিশ গ্রামার বুক লেসন 4 পেজ নাম্বার 11 থেকে সেন্টেন্স। আজকে আমরা ইংলিশ গ্রামার বুক থেকে সেন্টেন্স সম্পর্কে জানব। তাহলে সবাই ইংলিশ গ্রামার বইটি নাও। মূল লেসনে যাওয়ার আগে চলো আমরা লার্নিং আউটকামসটা জেনে নিই। লার্নিং আউটকামস, আজকের পাঠ শিখে শেষে আমরা কি শিখতে পারব? আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, আজকের পাঠ থেকে আমরা শিখতে পারব সে দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের সংজ্ঞা বলতে পারব। সে দ্য কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ বলতে পারব। অ্যাবল টু ফাইন্ড আউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট ভাগ করে দেখাতে পারব। তাহলে চলো আমরা মূল লেসনে চলে যাই। সেন্টেন্স, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। শুরুতে দেখো, হোয়াট ইজ সেন্টেন্স? হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কাকে বলে? অ্যান্সারটা হলো এক বা একাধিক ওয়ার্ড একত্রে পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। এক বা একাধিক ওয়ার্ড একত্রে পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। এখানে বলেছে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তাহলেই সেটা সেন্টেন্স হবে। যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না করে তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলবো না। যেমন দেখো, নাম্বার ওয়ান, রিপন ইজ এ গুড বয়। রিপন ইজ এ গুড বয়, রিপন একজন ভালো ছেলে। এখানে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে তাই আমরা এটাকে সেন্টেন্স বলবো। টু নাম্বারে দেখো, উই গো টু স্কুল এভরি ডে। উই গো টু স্কুল এভরি ডে, আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই। এটাতেও সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে তাই এটাকেও আমরা সেন্টেন্স বলবো। তিন নম্বরে দেখো,
गुड इज ए बॉय रिपन। एखाने देखो कतगुलो वार्ड पाशापाशी बसेछे किन्तु एखाने कि मनेर भाव प्रकाश होयेछे देखो तो गुड माने भालो इज माने हय ए माने एकजन बॉय बालक रिपन रिपन ताहले किछु बुझा गेलो ना किछु बुझा गेलो ना ताहले एटाके आमरा सेंटेंस बोलबो ना कारण एटा मनेर भाव सम्पूर्ण रूपे प्रकाश करेनि एकटा वार्ड पाशापाशी बसले सेंटेंस होबे ना पाशापाशी बसे मनेर भाव सम्पूर्ण रूपे प्रकाश करले ताके आमरा सेंटेंस बोलबो ठीक आछे। चार नम्बरे देखो गो উই টু এভরিডে স্কুল গো যাওয়া উই আমরা এভরিডে প্রতিদিন স্কুল বিদ্যালয় তাহলে কি এখানে মনের ভাব প্রকাশ হলো না এই সেন্টেন্সে মনের ভাব প্রকাশ হয়নি এটাকে আমরা সেন্টেন্স বলবো না কারণ এটা কিছু বোঝা গেল না ঠিক আছে তাহলে চার নংটাও সেন্টেন্স হবে না তাহলে সেন্টেন্সটা কি হবে एक बा एकाधिक वार्ड पाशापाशी एकत्रे पाशापाशी बसबे बसे कि करबे सम्पूर्ण मनेर भाव प्रकाश करले ताके सेंटेंस आमरा बोलबो ताहले कि एक बा एकाधिक वार्ड एकत्रे पाशापाशी बसे मनेर भाव सम्पूर्ण भावे प्रकाश करले ताके सेंटेंस बोले सेंटेंसेर प्रकारभेद सम्पर्के जानबो How many kinds of sentence are there and what are they? How many kinds of sentence are there and what are they? Sentence koto prokar ebong ki ki? Answer ta dekho sentence panch prokar. Sentence panch prokar. দেখো পাঁচ বানানটা একটু খেয়াল করো পাঁচের উপরে পয়ের উপরে চন্দ্রবিন্দু আছে ঠিক আছে এটা একটু খেয়াল রাখবে তোমরা সেন্টেন্স পাঁচ প্রকার যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স কী কী সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স একটু আমরা একটু বানান করে পড়ি তাহলে আমাদের পড়তে সুবিধা হবে এবং বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না নাম্বার ওয়ানে দেখো এ এস এস ই আর এস আর টি আই ভি ই টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স এস ই এন সেন টি ই এন সি ই সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স সেন্টেন্স বানানটা একবার শিখলে আমাদের হবে বারবার আর শিখতে হবে না দেখো এ এস এস ই আর এস আর টি আই ভি টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স আহিন ইন টি ই আর টার আর ও র জি এ গে টি আই ভি ই টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এস ই এন সেন টি ই এন সি ই সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স আহিন ইন টি ই আর টার আর ও র জি এ গে টি আই ভি টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স থ্রি নম্বরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স আই এম ইম পিই পিই পা আর এ রে টি আই ভিই টিভ ইম্পারেটিভ সেন্টেন্স আই এম ইম পিই পা আর এ রা টি আই ভি টিভ ইম্পারেটিভ সেন্টেন্স চার নম্বরে দেখো অপটেটিভ সেন্টেন্স ওপি অপ টি এ টে টি আই ভিই টিভ অপটেটিভ সেন্টেন্স এস ই এন সেন টি ই এন সি ই সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স পাঁচ নম্বরে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স ই এক্স এক্স সি এল এ ক্লে এম এম এ টি ও টো আর ওয়াই রি মেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে আমরা কি পড়লাম সেন্টেন্স পাঁচ প্রকার কি কি অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স ঠিক আছে এখন আমরা সেন্টেন্সের কয়টি অংশ সেটা জানব হাউ মেনি
parts of sentence are there and what are they? How many parts of sentence are there and what are they? Sentencer koyti ongsho ebong ki ki? Sentencer koyti ongsho ebong ki ki? Answer ta dekho. Protiti sentencer duiti ongsho thake. Protiti sentencer duiti ongsho thake. Jotha subject ebong predicate. Subject ebong predicate. Sentencer koyti ongsho thake? Sentencer duiti ongsho thake. Ek number hoche subject ebong dui number predicate. Subject bananta ektu dekho. S U B sub J E C T subject. Predicate P R E pre P R E pre D I D pre D C etiquette predicate. Subject ebong predicate. তাহলে কি জানলাম আমরা সেন্টেন্সের দুইটি অংশ দুইটি অংশ হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট হোয়াট ইজ সাবজেক্ট এন্ড প্রেডিকেট সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে শুরুতে আমরা সাবজেক্ট সম্পর্কে জানব অ্যানসার দেখো সাবজেক্ট কোনো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে কোনো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে যেমন দ্য কাউ গিভস আস মিল্ক দ্য কাউ গিভস আস মিল্ক গরু আমাদের দুধ দেয় এখানে দেখো দ্য কাউ মানে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তা হলো সাবজেক্ট এখানে কাউকে উদ্দেশ্য করে বলা হয়েছে তাই এখানে দি কাউ হচ্ছে সাবজেক্ট দি কাউ হচ্ছে বাক্যের সাবজেক্ট তাহলে কি হলো কোনো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে এই বাক্যে দি কাউ হচ্ছে সাবজেক্ট এখন আমরা প্রেডিকেট সম্পর্কে জানব কোন সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে কোন সাবজেক্টে সরি কোন সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে তাহলে কি সেন্টেন্সে যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে যেমন দ্য কাউ গিভস আস মিল্ক দ্য কাউ গিভস আস মিল্ক এখানে সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে মানে গরু কি করে আমাদের দুধ দেয় গিভস আস মিল্ক এখানে দ্য কাউ সাবজেক্ট বলতে দা কাউ সম্পর্কে বলা হয়েছে যে গরু আমাদের দুধ দেয় ঠিক আছে তাহলে এই সেন্টেন্সে প্রেডিকেট হচ্ছে গিভস আস মিল্ক আরেকটা জিনিস তোমরা মনে রাখবে সাবজেক্টের পর বাকি যে অংশটুকু থাকবে যতটুকু অংশ থাকবে ততটুকুই হচ্ছে প্রেডিকেট ঠিক আছে সাবজেক্ট মিস কি বললাম সাবজেক্টের পরে বাকি যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে প্রেডিকেট এখন আমরা এখানে দেখো নিচের সেন্টেন্সগুলোর মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট ভাগ করে দেখাও নিচের সেন্টেন্সগুলোর মধ্যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ভাগ করে দেখাও এই সেন্টেন্সগুলোতে আমরা যেহেতু সাবজেক্ট কাকে বলে প্রেডিকেট কাকে বলে জেনে ফেলেছি তো আমরা এখানে সহজেই ভাগ করে দেখাতে পারব এই সেন্টেন্স কোন অংশটুকু সাবজেক্ট এবং কোন অংশটুকু প্রেডিকেট তাহলে চলো আমরা বের করি এখানে
वन नम्बर आछे आल्लाह इज आवार क्रिएटर, आल्लाह आमादेर सृष्टिकर्ता, आल्लाह इज आवार क्रिएटर। आगे आमरा बांग्लाटा जेने नेई, आल्लाह इज आवार क्रिएटर, आल्लाह आमादेर सृष्टिकर्ता। टू नम्बर आछे ऑनेस्टी इज द बेस्ट पॉलिसी, ऑनेस्टी इज द बेस्ट पॉलिसी, सतता सर्वोत्कृष्ट पंथा, पंथा माने होच्छे पथ। तीन नम्बर आछे द सान राइजेस इन द ईस्ट, द सान राइजेस इन द ईस्ट, सूर्य पूर्व दिके उठे। चार नम्बर आछे दे आर प्लेइंग इन द फील्ड, दे आर प्लेइंग इन द फील्ड, तारा माठे खेलछे। पाँच नम्बर देखो ढाका इज ए पपुलस सिटी, ढाका इज ए पपुलस सिटी, ढाका एक जनबहुल शहर। ताहले चलो आमरा एखन देखी बेर करी सबजेक्ट एवं प्रेडिकेट। एक नम्बर देखो आल्ला, आल्ला इज आवार क्रिएटर, आल्ला इज आवार क्रिएटर। এখানে আল্লাহ সাবজেক্ট, কারণ এখানে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে। ইজ আওয়ার ক্রিয়েটর হচ্ছে প্রেডিকেট বাক্যের, ইজ আওয়ার ক্রিয়েটর বাক্যের এই অংশটি প্রেডিকেট, কারণ এখানে আল্লাহ আমাদের কি তাই বলা হয়েছে। টু নম্বরে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি হলো সাবজেক্ট, কারণ অনেস্টি বা সততা সম্পর্কে বলা হয়েছে। ইজ দ্য বেস্ট পলিসি হলো প্রেডিকেট, কারণ অনেস্টিটা কি তাই বলা হয়েছে। তাহলে অনেস্টি হচ্ছে সাবজেক্ট, ইজ দ্য বেস্ট পলিসি হচ্ছে প্রেডিকেট। থ্রি নাম্বারে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে দ্য সান হলো সাবজেক্ট, কারণ সূর্য সম্পর্কে বলা হচ্ছে। এখানে দ্য সান হলো সাবজেক্ট, কারণ দ্য সান বা সূর্য সম্পর্কে বলা হয়েছে। রাইজেস ইন দ্য ইস্ট হলো প্রেডিকেট, কারণ এখানে সান বা সাবজেক্ট কোথায় বা কোন দিকে উঠে সেটা বলা হয়েছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান হচ্ছে সাবজেক্ট, আর বাকি অংশটুকু রাইজেস ইন দ্য ইস্ট হচ্ছে প্রেডিকেট। ফোন নাম্বার দেখো দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছে। দে হলো সাবজেক্ট, দে হলো সাবজেক্ট, কারণ দে বা তাদের সম্পর্কে বলা হয়েছে, দে সম্পর্কে বলা হয়েছে। আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, এখানে সাবজেক্ট কি করছে তা বলা হয়েছে, তাই বাক্যের এই অংশটি প্রেডিকেট। ফাইভ নম্বরে দেখো ঢাকা ইজ এ পপুলাস সিটি, ঢাকা ইজ এ পপুলাস সিটি, ঢাকা একটি জনবহুল শহর। এখানে ঢাকা হলো সাবজেক্ট, কারণ শহরটি সম্পর্কে বলা হচ্ছে। ইজ এ পপুলার সিটি এই অংশটুকু হলো প্রেডিকেট, কারণ শহরটি কেমন তা বলা হয়েছে এই অংশে। তাহলে কি হলো, ঢাকা হলো সাবজেক্ট, ইজ এ পপুলার সিটি হলো প্রেডিকেট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো এখন আমরা কিছু সঠিক উত্তর জেনে নিই। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও।
সঠিক উত্তরে নাম্বার ওয়ানে আছে। দেখো অর্থের দিক থেকে সেন্টেন্স কত প্রকার, আমরা একটু আগে এগুলো সব সম্পর্কে সেন্টেন্স সম্পর্কে জেনেছি। অবশ্যই এখন আমরা এই অ্যান্সারগুলো উত্তর এই অ্যান্সারগুলো বলতে পারবো। অর্থের দিক থেকে সেন্টেন্স কত প্রকার, তিন প্রকার, পাঁচ প্রকার, সাত প্রকার, নয় প্রকার, কোনটা হবে? হ্যাঁ, অ্যান্সারটা হলো বি, ফাইভ, মানে পাঁচ প্রকার। অর্থের দিক থেকে সেন্টেন্স কত প্রকার, পাঁচ প্রকার। টু নাম্বারে আছে একটি সেন্টেন্সে কয়টি অংশ থাকে, একটু আগে আমরা এটা পড়েছি তাই না? একটি সেন্টেন্সে কয়টি অংশ থাকে, দুইটি, বি, ছয়টি, সি, পাঁচটি, ডি, চারটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ একটি সেন্টেন্সে কয়টি অংশ থাকে। নিশ্চয়ই তোমরা উত্তরটা ভেবে ফেলেছ যে কী হবে তাই না? একটি সেন্টেন্সে কয়টি অংশ থাকে? হ্যাঁ, অ্যান্সারটা হলো দুইটি, এ টু। একটি সেন্টেন্সে কয়টি অংশ থাকে, অ্যান্সারটা হলো এ টু, মানে দুইটি। একটি সেন্টেন্সে দুইটি অংশ থাকে। এখন দেখো আমরা তিন নাম্বারটা পড়ি। সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে কি বলে? সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে কি বলে? কি হবে? এ সিলেবল, বি ওয়ার্ড, সি প্রেডিকেট, ডি সেন্টেন্স। আশা করি তোমরা মনে মনে ভেবে ফেলেছ যে অ্যান্সারটা কি হবে। সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলে বলা হয় তাকে কি বলে? সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে কি বলে? অ্যান্সারটা হলো সি প্রেডিকেট। অ্যান্সারটা হলো সি প্রেডিকেট। ফোন নাম্বারে দেখো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? এ সাবজেক্ট, বি ওয়ার্ড, সি প্রেডিকেট, ডি সেন্টেন্স। হ্যাঁ, অ্যান্সারটা হলো এ সাবজেক্ট। এ সাবজেক্ট, সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? সাবজেক্ট। আমরা একটু আগে এটা পড়েছি তাই না? সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? সাবজেক্ট। অ্যান্সারটা হলো সাবজেক্ট। আমরা সঠিক উত্তরটাও পড়ে ফেললাম। তাহলে আজকে আমরা কি পড়লাম? আমরা আজকে নিউ লেসনে কি পড়েছি? ইংলিশ গ্রামার বুক লেসন ফোর পেজ নাম্বার 11 থেকে সেন্টেন্স সম্পর্কে পড়েছি। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কত প্রকার ও কী কী? সেন্টেন্সের কয়টি অংশ ও কী কী? এবং সাবজেক্ট কাকে বলে? প্রেডিকেট কাকে বলে? আর পড়েছি ফাইন্ড আউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট আর সঠিক উত্তর তাই না? আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করেছ। এখন আমি এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন ধরব। দেখি তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করেছ কি না। তাহলে চলো আমরা এখন ফিডব্যাকে চলে যাই। ফিডব্যাক নাম্বার ওয়ান,
আমি এখন তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করব। এই উত্তরগুলো দিতে পারলেই আমি বুঝব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করেছো। আমার প্রথম প্রশ্ন, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স কত প্রকার? একদম ঠিক বলেছ, সেন্টেন্স পাঁচ প্রকার, সেন্টেন্স পাঁচ প্রকার। হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স পাঁচ প্রকার। নাম্বার টু, হাউ মেনি পার্টস অফ সেন্টেন্স আর দেয়ার অ্যান্ড হোয়াট আর দে, সেন্টেন্স এর কয়টি অংশ ও কি কি? হ্যাঁ একদম ঠিক বলেছ, ভেরি গুড, অ্যান্সারটা অনেক সুন্দর হয়েছে। বাও, তার মানে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করেছ। সেন্টেন্সের দুইটি অংশ, সেন্টেন্সের কয়টি অংশ? দুইটি অংশ, কি কি? সাবজেক্ট এবং প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট। হাউ মেনি পার্টস অফ সেন্টেন্স আর দেয়ার অ্যান্ড হোয়াট আর দে, সেন্টেন্সের কয়টি অংশ এবং কি কি? একদম ঠিক বলেছ, সেন্টেন্সের দুইটি অংশ, কি কি? সাবজেক্ট এবং প্রেডিকেট। তিন নম্বরে দেখো, হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ সাবজেক্ট, সাবজেক্ট কাকে বলে? হোয়াট ইজ সাবজেক্ট, সাবজেক্ট কাকে বলে? হ্যাঁ এটাও ঠিক বলেছ, কোনো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। একদম ঠিক, কোনো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, তার মানে তোমরা ক্লাসে মনোযোগী ছিলে, এই জন্য তোমরা অ্যান্সার করতে পেরেছ। তাহলে এখন আমরা চলো ডায়েরিটা বের করি, আমরা এখন ঝটপট করে ডায়েরিটা লিখে ফেলব, ঠিক আছে? আজকে আমাদের ডায়েরি হলো ইংলিশ গ্রামার বুক লেসন ফোর এক্সারসাইজ এ, এ এর ওয়ান টু থ্রি এবং বি সি নং লার্ন। লেসন ফোর এক্সারসাইজ এর এক এবং দুই নং রাইট, এক এবং দুই নং কী করবো আমরা? লিখে ফেলব। আমাদের হোমওয়ার্ক নাম্বারটা হচ্ছে ফিফটিন, আমাদের হোমওয়ার্ক নাম্বার ফিফটিন মানে পনেরো। তাহলে আমরা কী লিখব? তোমরা একটু আবার মিলিয়ে নাও, ইংলিশ গ্রামার বুক লেসন ফোর এক্সারসাইজ এ এর এক দুই তিন এবং বি সি লার্ন, এগুলো আমরা পড়ব। আর কী লিখব আমরা? এইচ ডাব্লিউতে লেসন ফোরের এক্সারসাইজ এর এক এবং দুই নং, এক এবং দুই নং রাইট মানে লিখব। আমাদের হোমওয়ার্ক নাম্বারটা কত? আমাদের হোমওয়ার্ক নাম্বার হচ্ছে ফিফটিন। আশা করি তোমরা ডায়েরিটা লিখে ফেলেছ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের পাঠ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের পাঠে আমরা যা করলাম তোমরা তা বাসায় ভালোভাবে পড়বে এবং বাড়ির কাজ করে ফেলবে। আজকের মতো ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই। আল্লাহ হাফেজ।